আপনারা এখন দেখছেন নিউজ অগ্নি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নিউজ অগ্নি পরবর্তী খবর দেখতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। উচ্চশিক্ষালয় কোচিং সেন্টারের পক্ষ থেকে গত শনিবার আমতার খড়িয়াপ শিব মন্দিরের পেছনে আদিবাসী পাড়ায় যাওয়া হয়েছিল। সেখানে মোট 42 জন শিশু শিক্ষার্থীকে একটি করে টি শার্ট সহ পড়াশোনার সামগ্রী প্রদান করা হয়েছে। পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য উচ্চশিক্ষালয়ের পক্ষ থেকে রফিকুল ইসলাম, বিশ্বজিৎ রাজপণ্ডিত, অরুণ জানা এবং আরও বেশ কিছু ছাত্রছাত্রী ওইখানে উপস্থিত হয়েছিল। এছাড়াও একটি স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দাও, মানুষের পাশে দাঁড়াও এর কর্ণধার সৌরভ মণ্ডল, মুক্ত শিক্ষাঙ্গনের শিল্পী গুলজার হোসেন, মৌমিতা ওঝা, সৈকত সামন্ত, শশাঙ্ক সাউ ও আরও অনেকে। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ওখানে একটি মুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা হয়েছে। বেশ কিছু শিক্ষক শিক্ষিকাগণ ওই শিক্ষাঙ্গনে বিনা পয়সায় স্বেচ্ছাশ্রম দিতে যাচ্ছে প্রতিনিয়ত, যাতে ওই শিশুরা সমাজের মূল স্রোতে মেশে এবং সেই উদ্দেশ্যকে একটা প্রচেষ্টা হিসেবে তারা বেছে নিয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে উচ্চশিক্ষালয়ের পক্ষ থেকে ওখানে গিয়ে কিছুক্ষণ ওদের সঙ্গে সময়ও কাটায় কিছু লেখাপড়ার সামগ্রীও প্রদান করা হয়েছে এবং আমরা দেখাবো সেই সমস্ত তথ্য। পিছিয়ে পড়া যারা মানুষ তাদের সঙ্গে সাথ দিচ্ছে উচ্চশিক্ষালয় এবং সেই সঙ্গে আরেক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা দেখাবো এই তথ্য নিউজ অগ্নির পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ অগ্নি। আমরা এই খড়িয়াপে শিবতলার পেছনে আদিবাসী পাড়ায় এসেছি। মেন আমাদের উদ্দেশ্য এই যে আদিবাসী সমাজ, এরা আমাদের এই সভ্য সমাজের সঙ্গে মিশে রয়েছে, অথচ এদের মধ্যে একটা স্বতন্ত্র বজায় রয়েছে। এরা যাতে আমাদের সভ্য সমাজেরই একটা নাগরিক হয়ে উঠতে পারে, যাতে প্রচারের আলোয় আলোকিত হয়ে এরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদেরই যাতে আত্মীয় সমগোত্র হয়, সেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা এবং এদের উৎসাহ হিসাবে মানে পড়াশোনায় যাতে উৎসাহ পাই সেই জন্য আমরা একটি করে টি শার্ট এদেরকে উপহার দেবো বলে উচ্চশিক্ষালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষক মিলে আমরা এই খড়িয়াপ আদিবাসী পাড়ায় উপস্থিত হয়েছি। এখানে আপনারা আছেন মানে কতদিন ধরে আছেন? আমরা এখানে 10 থেকে 12 বছর। 10-12 বছর, তাহলে আপনাদের আদি বাড়ি? আদি বাড়ি ঠিক আপনারা বলতে পারবো না, আদি বাড়ি হচ্ছে আমাদের দাদুরা বলতে পারবে। ওনাদের বাড়ি হচ্ছে আমার দাদুদের বাড়ি, মামার বাড়ি হচ্ছে, দাদুর বাড়ি হচ্ছে আমাদের গড়ভাবনীপুর দেবীপুর রায়চক। আচ্ছা, আপনারা এখন মানে কী পেশার সঙ্গে যুক্ত, কীভাবে জীবন জীবিকা নির্বাহ করেন? যেমন মানে চাষবাস নাকি অন্যান্য কিছু? চাষবাস অল্প সামান্য করি, রাস্তার কাজ তো মানে রাস্তা বলতে পিচ ঢালার কাজ, পিডব্লিউ কাজ, আমাদের পিডব্লিউ, পিএমডিসি, জনসেবা এইসব কাজ। আপনি কোনো রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড কিছু আছে? ওই সব সম্পূর্ণ আছে। আপনাদের এখানে কটা বাড়ি আছে? টোটাল এখানে বাড়ি আছে আমাদের 27টা বাড়ি আছে। আর হচ্ছে আপনাদের মানে পদবী কি কি আছে? মানে মুরমু মুরমু আছে, সিং আছে, সরের আছে, দাসটা অতটা পাওয়া যাবে না, দাসটা অতটা পাওয়া যাবে, সিং আছে, মুরমু আছে, সিধু আছে। আচ্ছা, আপনার আরও অনেক কটা সব আছে। তাহলে আমরা যে এখানে ওই বিভিন্ন মানুষের প্রচেষ্টায় যে একটা ওই ছোট্ট মতো ওই আটচালাতে স্কুল করা হয়েছে, ছাত্রদেরকে পড়াবেন তো মানে আপনার শিশুদেরকে? অবশ্যই, কেন আপনারা শিখাতে এসেছেন, অবশ্যই তাদের একটা উন্নতি হবে, তাদের একটা ইয়ে হবে, তারা তো অবশ্যই তো পড়বে, জীবনযাপন করতে পারে, সেটার জন্য তো আপনারা চেষ্টা করছেন। আচ্ছা, আপনার পুরো নামটা? আমার নাম হচ্ছে মঙ্গল সরেন। মঙ্গল সরেন, আচ্ছা ঠিক আছে। সৌগতা, তোমার কাছ থেকে একটা জানতে চাইছি যে খড়িয়াপে এই আদিবাসী পাড়াতে যে তুমি আদিবাসী শিশুদের নিয়ে মুক্ত শিক্ষাঙ্গন করেছো, এই পুরো ব্যাপারটা মানে তুমি কী ভবিষ্যতে চাইছো, এদের নিয়ে কী পরিকল্পনা আছে? দেখুন, প্রথমেই আমি বলতে চাই আজ যে এখানে দেখছেন আপনারা এই যে এত বাচ্চারা এখানে আসে, এর পেছনে একটা বিরাট মহৎ উদ্দেশ্য আছে। আমরা আজ থেকে প্রায় 6-7 মাস আগে এই জায়গাটা খোঁজ পাই। আমরা বলে রাখি এই জায়গাটার একটু বৃত্তান্ত। এই জায়গাটি আমরা 2 পঞ্চায়েত সমিতি এলাকায় খড়িয়াপ গ্রামের শিবতলার পেছনে একটি জায়গা, যেখানে 30টি থেকে 32টি ফ্যামিলি এই এলাকায়
মধ্যে আছে তার পরবর্তীকালে আমরা দেখি কি এখানে ছেলেমেয়েরা ঘুরছে এবং এর আশেপাশে দেখতে পাবেন বড় বড় বাড়ি আছে আর আশেপাশে দেখতে পাবেন যে অনেক শিক্ষিত মানুষ আছে অথচ এই সমস্ত ছেলেমেয়েদের জন্য কেউ ভাবেনি সেই জায়গা থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া মানুষের পাশে দাঁড়া আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই এলাকায় ওনাদের সঙ্গে যোগাযোগ করি এবং তার পরবর্তীকালে এই সমস্ত শিশুদের পিছিয়ে পড়া মানুষদের কীভাবে ছোটো ছোটো শিশুরা যাতে হারিয়ে না যায় এই উদ্যোগ আমরা নিই যে এদেরকে আদিবাসী পাড়ায় যদি এখানে জায়গা নেই শিক্ষার উপদিষ্ট আমার ব্যবস্থা নেই সেই জায়গা থেকে আমাদের সংগঠনকে সাথে নিয়ে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের স্যার গুলজার হোসেন শিল্পী গুলজার হোসেন ওনাকে সাথে নিয়ে আমরা এই এলাকার বিশিষ্ট যারা পরবর্তীকালে এই ছেলেমেয়েদের আগে নিয়ে যাবে সেরকম শিক্ষক শিক্ষিকা অনেকেই মানুষ আমাদের আগিয়ে এসছে এর আগেও অনেকে এগিয়ে এসছে আমরা আমাদের পরবর্তী টার্গেট এদেরকে এই জায়গাটা একটা শিশুালয় করা আমরা পরবর্তীকালে আমরা অলরেডি আমরা সরকারের সঙ্গে কথা বলেছি আমরা যাতে শিশুালয় হয় এই সমস্ত শিশুরা যাতে শিক্ষার আলোয় আনতে পারে এটাই আমাদের নিয়ম।